আমার মানে 2016 সালে সিজার হয়েছিল, তো তার 2 বছর 18 বছর থেকে কোমরের ব্যথাটা শুরু হয়েছিল। আস্তে আস্তে এটা পায়ের দিকে গেল, হাঁটতে পারতাম না, এক পায়ে থেকে আরেক পায়ে গেছিল, এমন আর কি। অনেক ব্যথা করতো, ডাক্তার দেখাইছিলাম, আরও কোমরের জন্য ডাক্তার দেখাইছিলাম, ওষুধ খাইলে ভালো থাকতাম, আবার ব্যথা দেখা দিত। আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, স্যারের বিষয়ে প্রথম কীভাবে জানতে পারেন? আমি মোবাইলে ইউটিউবে ওনার ভিডিও দেখছিলাম, তারপর আসছিলাম এখানে যোগাযোগ করে। আসি ডাক্তার দেখাইছিলাম, উনি আমার একটা এমআরআই দিছিল, এমআরআই রিপোর্ট আসছিল কোমরের মাজার রোগে চাপ খাইছিল, উনি ভর্তি দিল 15 দিন। তারপর আমি 1 সপ্তাহ পরে আসে আবার ভর্তি হইলাম, তার বলছিল 15 দিন ভর্তি থাকতে, তার মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি আমি আজকে 7 দিনে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ একটা সময় পর আবারও আজকে আপনাদের কাছে এসেছি। এখন হচ্ছে জানুয়ারি মাস 2021 সাল, আমরা করোনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অলরেডি টিকা আমাদের বাংলাদেশে চলে এসেছে, আমাদের জনগণ অলরেডি টিকা নেওয়া শুরু করেছে। আশা করি আমরা এই মহামারী থেকে খুব দ্রুত আমরা আসলে উত্তরণ পাবো। গত 2020 সালটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটি সাল কেটেছে এবং এর মাঝখানে আমরা অসংখ্য আমরা রোগী পেয়েছি যারা ব্যথাজনিত সমস্যায় ওনারা ভুগছিলেন, কিন্তু ওনারা এই করোনার জন্য ওনারা মুভ করতে পারেননি এবং দীর্ঘ একটা সময় ধরে তারা অপেক্ষা করেছেন এই সময়টার। সো এখন আসলে আমাদের আশপাশে যেমন স্কুল কলেজগুলো যেমন খুলে যাচ্ছে, পাশাপাশি আমাদের পুরো পৃথিবীটা আসলে একটা আলোর মুখ দেখতে চলেছে। দর্শক, এই সময়টাতে আমরা আসলে সবচেয়ে বেশি পেয়েছি আমরা ব্যথাজনিত সমস্যাজনিত যারা রোগী, তারা এই সময়টা আমরা অনেক বেশি পরিমাণ এই ধরনের পেশেন্ট পেয়েছি। তাদের মধ্যে একজন হচ্ছে আপনার ফাহিমা আক্তার, উনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন। আসুন দর্শক, আজকে আমরা সরাসরি ওনার সাথে আমরা কথা বলে দিই আপনাদের সাথে যে উনি কী ধরনের সমস্যায় ভুগছিলেন এবং সেখান থেকে উনি কীভাবে উত্তরণ পেয়েছেন, পুরো বিষয়টা আমরা ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। আসসালামু আলাইকুম, ফাহিমা আক্তার। ফাহিমা আক্তার, আপনার বয়স কত? 24। খুবই অল্প বয়স। আপনি কি ম্যারিড? ইয়েস ম্যারিড। পাশাপাশি কি আমরা জানি যে আপনি পড়াশোনাও করছেন, এখন কি পরীক্ষা দিচ্ছেন? এখন ডিগ্রি সেকেন্ড ইয়ার। আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? নোয়াখালী। কোথায়? মাইজদি। আচ্ছা, অনেক সুন্দর একটি জায়গা। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল যেটার কারণে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন বেশ অনেকদিন, তো মূলত কী সমস্যাটা আপনার ছিল এবং সেটা কবে প্রথম শুরু হয়েছিল? আমার মানে 2016 সালে সিজার হয়েছিল, তো তার 2 বছর 18 বছর থেকে কোমরের ব্যথাটা শুরু হয়েছিল। আস্তে আস্তে এটা পায়ের দিকে গেল, হাঁটতে পারতাম না, এক পায়ে থেকে আরেক পায়ে গেছিল, এমন আর কি। অনেক ব্যথা করতো। আচ্ছা, যখন প্রথম 2018 সালে এই ব্যথাটা প্রথম শুরু হয়, ব্যথাটা কি অল্প পরিমাণে ছিল নাকি তখন একবারে হঠাৎ করে বেশি ব্যথা শুরু হয়েছিল? না, তখন অল্প অল্পই ছিল, আস্তে আস্তে এটা মানে বাড়ছে। আগে কোমরে ছিল, এখন পায়েও গেছে। আচ্ছা, যখন ব্যথাটা শুরু হয়েছিল মানে এরকম হয়েছিল কি খুব বেশি একটা গুরুত্ব দেয়নি যে স্বাভাবিক ব্যথা হিসেবেই ভেবেছিলেন? না, ডাক্তার দেখাইছিলাম, আরও কোমরের জন্য ডাক্তার দেখাইছিলাম, ওষুধ খাইলে ভালো থাকতাম, আবার ব্যথা দেখা দিত। আচ্ছা, ডাক্তারে কি কোনো ধরনের ডায়াগনোসিস বা কিছু করেনি ওনারা, কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি? করাইছিল, এক্সরে করাইছিল, তখন বলছিল মাজা একটু সমস্যা আছে আর থেরাপি নিতে বলছিল। কি ধরনের সমস্যা সেটা কি ভেঙে বলেছিলেন আপনাকে? সো আপনি যখন সেটা ওনাদের কাছ থেকে জেনে আপনি ওষুধ খেয়েছেন, কি হতো ওষুধগুলো খাওয়ার পরে? ওষুধ খাইলে কিছুদিন ভালো থাকতাম, ব্যথা থাকতো না, তারপর আবার শুরু হইতো 2-1 মাস পরপর, সেই আগের অবস্থা আবার ফেরত যেতেন। আচ্ছা, পরবর্তীতে সেই ব্যথাটা যখন আপনার পায়ের দিকে ছড়িয়ে পড়ে, সেটা কি খুব বেশি আকারে ছড়িয়ে পড়েছিল? বেশি ছিল, হাঁটতে পারতাম না, এক পায়ে থেকে আরেক পায়ে যাইতো, রাত হইলে অনেক বাড়িয়ে যাইতো, সকালের দিকে একটু একটু ব্যথা কমতো। মানে এরকমটা হয়েছিল কি যে এই প্রচণ্ড ব্যথার কারণে আপনার যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো বা স্বাভাবিক দৈনন্দিন যে কাজগুলো আপনি করতেন সেগুলো টোটালি স্থবির হয়ে গেছিলো, আপনি কোনো কাজ করতে পারছিলেন না, একদম বিছানায় পড়ে গেছিলেন, এরকম হয়েছিল? জি, হয়েছিল। আচ্ছা, তো এর পরবর্তীতে যখন আমরা এই ধরনের পেশেন্ট পাই, তারা দেখা যাচ্ছে দীর্ঘ একটা সময় ধরে তারা যখন ব্যথাজনিত সমস্যায় ভুগেন এবং একটা সময় দেখা যায় তারা পরিবার থেকেও কিছুটা ডিট্যাচ হয়ে যান এবং কিছুটা ডিপ্রেশনে ভোগেন, সেরকম কিছু কাজ করছিল ভিতরে? অনেক ভয় পেয়ে গেছিলাম, মানে এত অল্প বয়সে একটা রোগ হইলো, মনের মধ্যে একটা ভয় থাকতো সব সময়। আচ্ছা, এমনি কোনো অ্যাক্সিডেন্টজনিত কোনো ঘটনা তো কখনো ঘটেনি?
আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। স্যারের বিষয়ে প্রথম কীভাবে জানতে পারেন? আমি মোবাইলে ইউটিউবে ওনার ভিডিও দেখছিলাম, তারপর আসছিলাম এখানে যোগাযোগ করে। আসি ডাক্তার দেখেছিলাম, উনি আমার একটা এমআরআই দিছিল, এমআরআই রিপোর্ট আসছিল কোমরের মাজার রোগে চাপ খাইছিল, উনি ভর্তি দিল 15 দিন, তারপর আমি এক সপ্তাহ পরে আসে আবার ভর্তি হইলাম। তো প্রথম যখন স্যার আপনাকে দেখেছেন, দেখে যখন স্যার আপনার পরীক্ষা করেছেন, তো তখনই কি আপনি প্রথম জানতে পারেন যে আপনার কোমরে চাপ খেয়ে আছে বিষয়টা? এর আগে আপনি জানতে পারেননি? জানতে পারি নাই, প্রথম ওই দিনে স্যারে বলছিল আমার মাজার রোগের মানে চাপ খাইছিল। আচ্ছা, আমরা জানি যে আপনার যখন আসলে রোগটা ধরা পড়ে, হ্যাঁ, তখনই আসলে মানে অর্ধেক চিকিৎসা আসলে সম্পূর্ণ হয়ে যায়, কারণ আপনি যদি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেন তখন কিন্তু আপনার চিকিৎসা করাটা অনেক সহজ এবং খুব দ্রুততর সময়ের ভিতরে হয়ে যায়। তো স্যার আপনাকে কি বলেছিলেন, কতদিন ভর্তি থাকতে হবে, কিছু বলেছিলেন স্যার? স্যার বলছিল 15 দিন ভর্তি থাকতে, তার মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি আমি আজকে 7 দিনে। আচ্ছা, তার মানে 15 দিন স্যার থাকতে বলেছেন, বাট 7 দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আপনার সেই কোমরের ব্যথাগুলো কি এখন আছে? না, এখন আর ব্যথা নাই। আচ্ছা, আপনি কি স্বাভাবিক মুভমেন্টগুলো করতে পারেন এখন? জি পারি। মাশাআল্লাহ, অনেক আশার কথা এটি একটি। যে দর্শক দেখুন যে এখানে ওনাকে স্যার 15 দিন থাকার কথা বলেছিলেন প্লাস মাইনাস, বাট সেখানে মাত্র 7 দিনে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি ওনার বাড়ি ফিরে যাচ্ছেন। তো ম্যাম, গত দীর্ঘ 2 বছর আপনি আপনার এই কোমর ব্যথাজনিত আপনি সমস্যায় ভুগেছেন, তো সেই অবস্থা থেকে আজকে যখন আপনি রিলিফ পেয়ে আজকে আপনি আপনার বাড়ি ফিরে যাচ্ছেন, আপনি আপনার পরিজনদের কাছে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? খুশিই লাগতেছে, আগের মতো সুস্থ হইতে পারলেই ভালো। আচ্ছা ম্যাম, আমাদেরকে যদি একটু বলেন যে আপনার এই গত 7 দিন যাবৎ আপনার যে ট্রিটমেন্টটা করেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট আমরা জানি, যার মাধ্যমে অসংখ্য রুগী আপনার ভালো হয়ে যাচ্ছেন বিনা অপারেশনে, তো স্যারের এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। কেমন, কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল? ভালোই দিয়েছে, অনেক ভালোই। কয়বার করে দিত আপনাকে? 3 বার থেরাপি দিত, 3 বেলাই। প্রতিদিন 3 বার করে দিত? সকালে, দুপুরে, রাতে, 3 বেলাই দিত। আচ্ছা, সো এই র্যাপিডলি 3 বার দেওয়ার কারণেই মনে হয় সম্ভবত আপনি খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। ম্যাম, আর একটা বিষয় আপনার কাছ থেকে আমরা একটু জানি, সেটা হচ্ছে যে আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন। তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা ভালো হবেন বা কোথায় গেলে তারা ভালো ট্রিটমেন্ট পাবেন। আপনি যেটা বলেছেন যে আপনি এর আগেও অনেক ডক্টর আপনি দেখিয়েছেন, বাট পরবর্তীতে আপনি ইউটিউবের মাধ্যমে যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং পরবর্তীতে আপনি ওনার কাছে এসে আজকে আপনি ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন উপদেশমূলকভাবে? আশা করি এখানে আসলে ভালোই চিকিৎসা পাবে, সব কিছুর মান ভালো, ট্রিটমেন্ট ঠিক মতো দেয়, তা আশা করি সবাই আসলে ভালো চিকিৎসাই পাবে। কারণ আপনি যেহেতু নিজে এসে এখানে ভালো হয়েছেন, আপনার বিশ্বাস তারা আসলে তারা অবশ্যই ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ফাহিমা আক্তার ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি একজন স্টুডেন্ট, পাশাপাশি উনি একজন হাউসওয়াইফ এবং উনি একজন মা। উনি দীর্ঘ 2 বছর যাবৎ ওনার কোমর ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন, পরবর্তীতে সেই ব্যথাটা ওনার পায়ের দিকে ওনার ছড়িয়ে যেত। প্রথম দিকে সেটা অল্প পরিমাণে থাকলেও শেষের দিকে এই ব্যথাটা এত প্রচণ্ড আকার ধারণ করেছিল যে উনি একরকম শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। হয়তো কোনো কোনো ক্ষেত্রে উনি ওনার অন্যের সাহায্য ছাড়া উনি মুভমেন্ট করতে পারতেন না, এবং সেই অবস্থায় উনি যখন ইউটিউবে সার্চ করতে থাকলেন, একটা সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে উনি জানতে পারেন এবং ওনার কাছে এসে ওনার ট্রিটমেন্ট নিয়ে মাত্র 7 দিনই কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে এবং সম্পূর্ণ ব্যথামুক্তভাবে উনি আজকে বাসায় ফিরে যাচ্ছেন। এটা অনেক আশার কথা যে আমাদের দেশেই এখন উন্নত মানের চিকিৎসা এবং উন্নত মানের বিভিন্ন কনসালটেন্ট আছেন, যাদের সাথে আপনারা কনসাল্ট করলে আপনারা আশা করি যে খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতর আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।